সরকার সেলিম আপনি লিখেছেন একজন স্ত্রী তার স্বামীর ভয়ে পর্দা করে কিন্তু স্বামীর অগোচলে পর্দা লঙ্ঘন করার অবস্থায় স্বামীর কী করণীয় স্বামী যদি জানতে পারেন যে তার অগোচলে তিনি পর্দা লঙ্ঘন করে থাকেন তাহলে তাকে না সেহা করবেন কাউন্সেলিং করবেন তাকে শাসন করবেন যেভাবে সম্ভব তাকে সঠিক পথে আনার চেষ্টা করবেন বোঝাবেন তারপরে যদি তিনি লোকচুরি করেন তাহলে সেক্ষেত্রে স্বামী অন্তত আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন এবং তিনি তার চেষ্টা যতটুকু করার ততটুকু তিনি করেছেন এই জন্য তিনি ইনশাল্লার কাছে আজও পাবেন তসলিমা তসলিম লিনা আপনি লিখেছেন প্রতি সপ্তাহে একদিন বা দুদিন নিজ এলাকা থেকে আশি কিলোমিটারের বেশি দূরত্বে ডাক্তাররা অনেকে চেম্বার করতে যায় সেক্ষেত্রে কি কসরের নামাজ রেগুলার এভাবে আদায় করা যাবে সপ্তাহে একদিন বা দুদিন নিজ এলাকা থেকে যদি আশি কিলোমিটার বেশি দূরত্বে ডাক্তাররা চেম্বার করতে চান তাহলে তিনি সেখানে মুসাফির সেখানে তার যদি নিজস্ব নিজস্ব থাকার কোনো ঠিকানা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফির হিসাবে সেখানে কসরের সালাদ আদায় করবেন সেটা সপ্তাহে নিয়মিত দুদিন তিন দিন হতে পারে এবং প্রতিদিনও হতে পারে সফর দূরত্বে গেলে তিনি মুসাফির হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কাসর সাল করবেন আব্দুর লিখেছেন পরিবার সবার সবাই মিলে সবার মিলে সাড়ে সাত বছর সোনা থাকলে কি জাকাত দিতে হবে না শরীয়তে হিসাব নিকাশ বা এর বিষয়টা প্রত্যেকের আলাদা আলাদা করে দেখে যার কারণে পরিবারের সবার স্বর্ণকে একত্র করার কোনো প্রয়োজন নেই মায়ের স্বর্ণ এবং মেয়ের স্বর্ণ দুইজনের স্বর্ণকে পৃথক পৃথক হাটটা যদি কোনোটাই সাড়ে সাত বই না হয় তাহলে কার জাকাত ফরজ হবে না আর যদি দুইটার দুইটাকে একত্র করলে সাড়ে সাত বড়ি হয় তাহলে যে জাকাত স্বর্ণের উপর না ব্যক্তির উপর আসে ব্যক্তির কি আছে এটা দেখার বিষয় হ্যাঁ স্বর্ণ কম আছে সাড়ে সাত বই কিন্তু তার সাথে নগদ টাকা আছে দুইটা মিলে যদি রূপার নেশা পরিমাণ হয় অর্থাৎ পাঁচশো পঞ্চান্ন গ্রাম রূপা কেনার মতো হয়ে যায় তাহলে কিন্তু তার দু চার বড়ির স্বর্ণ এক দুই এক বড়ির স্বর্ণ সমান কিছু টাকা থাকলে কিন্তু জাকাত তার উপরে ফরজ হয়ে যাবে তাহলে কয়েকজনেরটাকে মেলানোর প্রয়োজন না নিজের যা আছে সেটা কি আছে না আছে নগদ টাকা আছে কিনা স্বর্ণের সাথে সেটা দেখার বিষয় নগদ টাকা থাকলে অল্পতেই কিন্তু সাকাত ফরস হয়ে যাবে অন্যথায় শুধু স্বর্ণ থাকলে সাত সাতগুলি নিচেই এককভাবে একজনের না থাকলে সাত নিচে থাকলে সাকাত হবে না তার উপর অবশ্য কাটবে না সিয়াম আপনি লিখেছেন আমি একজনকে পছন্দ করতাম কিন্তু ইসলামিত এগুলো ঠিক না আমি এখন তা বুঝতে পারলাম তাই আমি ভুলে যেতে চাই কিন্তু ঘুমোতে গেলে বা মাঝে মাঝে এই এখনও তার চেহারা মনে পড়ে এখন আমি কী করবো প্রথম কথা হলো যে আপনার যদি সামর্থ্য থাকে এবং সুযোগ থাকে তাহলে দ্রুততার সাথে বিয়ে করা ফেলা উচিত কারণ বিয়ে করার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহাবিদ নেলা আপনি আস্তে আস্তে তাকে বলাটা সহজ হবে দ্বিতীয় কথা হল যে এ ধরনের বিষয়গুলোকে বলতে একটু সময় লাগে কিন্তু আপনি ভুলে যাবেন সেরকম নিশ্চিত আপনি এটা নিয়ে খুব বেশি অয়ের না থেকে আপনি অন্য মানুষ করার চেষ্টা করেন নিজেকে অন্যদিকে ব্যস্ত করার চেষ্টা করেন এবং এটাকে ভুলে থাকার চেষ্টা করেন একটা সময় ইনশাআল্লাহ আল্লাহাবিদ নেলা দেখতে দেখতে দেখবেন যে আপনার মন থেকে সেটা হারিয়ে গেছে সাদি সামনে আপনি লিখেছেন উজু করার পর যদি মোবাইলে কার মেসেজ রিপ্লাই দেই অথবা কথা বলি তাহলে কেউ ভঙ্গ হবে না এর কারণে ভঙ্গ হবে না আহ আরমান হুসাইন আপনি লিখেছেন আপনার আরমান হোসেন আপনি লিখেছেন আমি যদি বাড়িতে কোরআনের অনুবাদ এবং হাদিস অনুবাদ পড়ে সে অনুযায়ী আমল করি এবং তা প্রচার করি তাহলে কতটা কতটুকু শরীর সম্মত হবে আপনি অবশ্যই কোরআন করিমের অনুবাদ পড়ে আমল করে হাদিসের অনুবাদ পড়ে আমল করে এবং অন্য কাউকে আপনি প্রচার করে সব আহরণ করতে পারেন এটা যদি জায়োজ হবে তবে হ্যাঁ শরীয়তের সূক্ষ্ম যে বিষয়গুলো আছে বিশেষ করে শরীরের বিধিবিধান সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আপনি বিস্তর না জেনে নিজের সামান্য বা সংক্ষিপ্ত বা খণ্ডিত জানা বিষয়টিকে অন্যদের কাছে প্রচার করতে যাবেন না আর এমনিতে যে নাসিহাগুলো আছে মোটিভেশন আছে উৎসাহ আছে এবং সতর্ক করা বিষয়গুলো আছে সেগুলো আপনি অবশ্যই ওনাদের সাথে শেয়ার করতে পারেন শিক্ষণীয় বিষয়গুলো শেয়ার করতে পারেন ইতিহাস যেগুলো তারা উল্লেখ করেছেন সেগুলো আপনি শেয়ার করতে পারেন এবং সেগুলোতে শিক্ষা গ্রহণ নিজেও করতে পারেন বা করা উচিত জানাত ফরিদা আপনি লিখেছেন বাদ ব্যথা লাঘবের জন্য হাত পায়ে কোনো কালো প্লাস্টিকের চুরি পরা যাবে কিনা না যদি এটা কোনো বৈজ্ঞানিক ভীতি থাকে কিংবা অভিজ্ঞতার মাধ্যমে এটি আপনার কোনো মানে যৌক্তিক কারণ থাকে যেমন অনেক বেল্ট আছে বেল্টগুলো শরীরের সাথে চেপে থাকে চেপে থাকার ফলে এক ধরনের ট্রিটমেন্ট হয় এরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে আর যদি এটাকে অলৌকিক কোনো আপনার ক্ষমতার মাধ্যমে অরোগাই দূর হয় এরকমটি মনে করে করা হয় তাহলে সেটা গৃহীত কাজ হবে সেটি কিন্তু করা যাবে না রাইয়ান হাসান পাটওয়ারি লিখেছেন আমার ছেলে হওয়ার পর আমি কয়েকবার বলেছিলাম ছেলেকে হাফিজি পড়াবে এখন যদি না পড়াই কোনো গুণ হবে কিনা এটা আপনি নিয়ত করেছেন কোনো কারণে নিয়ত পরিবর্তন করলে গুণা হবে না কিন্তু ভালো কাজের নিয়ত করার পর কি যৌক্তিক কোনো কারণ ছাড়া পরিবর্তন করা উচিত নয় বা অন্যায় কাজ বা ভালো কাজ নয় কিন্তু এর কারণে আপনার কোনো বড়ো গুণা হবে ব্যাপারটা সেরকম নয় তবে হ্যাঁ আপনি যদি মানত করে থাকেন বা আপনি শপথ করে থাকেন তাহলে সে শপথ ভঙ্গ করা উচিত হবে না বা মানত ভঙ্গ করা উচিত হবে না করলে সেক্ষেত্রে আপনাকে কাফারা দিতে হবে বাট শুধু নিয়ত করেছেন পড়াবেন জাস্ট এটা আপনার ইচ্ছা ছিল এই ইচ্ছাটা আর বরখেলাপ করলে গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরপরে মাজেদিয়া শেখ আপনি লিখেছেন কোন শিশুকে অমসিম ডাক্তার দিয়ে শুনতে খাতনা দেওয়া যায়জ হবে কিনা করে ফেললে এখন করণীয় কি কোনো অসুবিধা নেই খাতনা এটা করানো হলো মুখ্য কাকে দিয়ে করান সেটা কোনো ইস্যু নয় চর্মসেদন যেটাকে বলা হয়ে থাকে খাতনা যেটাকে করা হয়ে থাকে মুসলমানের যেটাকে বলা হয়ে থাকে এটা মুসলমান ডাক্তার হোক অমসলিম ডাক্তার হোক যে কাউকে দিয়ে আপনি করাতে পারেন কোনো অসুবিধা নেই এর ফলে কোনো কোনো হবে না রোসানা আরফিন আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না এ বিষয়ে বিস্তারিত জানতে চাই খাওয়ার সময় সালাম দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই দেওয়া যেতে পারে নেওয়াও যেতে পারে আমাদের সমাজে অনেকে মনে করেন যে খাবার গ্রহণ করা সালাত আদায় করা এক অর্থাৎ সময় কথাবার্তা বলা কিংবা সালাম দেওয়া যায় না হ্যাঁ অতিরিক্ত কথাবার্তা বলা এটা স্বাস্থ্যের জন্য ভালো নয় খাবারের প্রতি মনোযোগী থাকা উচিত এটা বিভিন্ন বিষয় কিন্তু শুধু সালাম দিলেন বা সালাম জবাব দিলেন এটার জন্য খাদ্য গ্রহণ করার সময় এটা করলে কোনো গুণা হবে না বা কোনো অসুবিধা হবে না মারুফল আকে আপনি জানতে চেয়েছেন রোজা শেষে ছয় রোজা কত বছর বয়স থেকে করতে হয় যে কোনো বয়সে মানসিকই রোজা রাখতে পারেন যে কোনো বয়সে মানুষই করতে পারেন না বাড়ি যদি কোনো ফলামল করে তার সব তার বাবার আমল নামায় মায়ের আমলনামা যুক্ত হয় আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে করলে তার নিজের আমল নামা যুক্ত হবে এবং প্রাপ্তবয়স্ক করার আগে থেকেই অভ্যাসটা গড়ে তোলা উচিত ভালো কাজে এরপরে মুসাম্মদ দিকে আপনি রেখেছেন রাতের বেলা টাকা ধার দেওয়া যাবে না কত সত্যিটা নিঃস্বিক একটু সংস্কার আর ধার দেওয়া ভালো কাজ সেটা রাতে হতে পারে দিনও হতে পারে কোনো অসুবিধা নেই রাতে দিলে কোনো অসুবিধা হবে আমারটি মনে করলে সেটা গুনায়ের কারণ হবে